ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রতিদিন জলপথ ব্যবহার করেন দু জেলার কয়েক হাজার মানুষ, কিন্তু কাকসার শিবপুর ফেরিঘাটে বরাদ্দ মাত্র তিনটি নৌকা, ফলে প্রাণ হাতে করেই পারাপার। পূরণ হয়নি কয়েক দশকে সেতু তৈরির দাবি, আজও আশ্বাস দিয়ে চলেছে প্রশাসন। আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে পল্লীকবি জসিমউদ্দিনের কবিতার এক গ্রাম বসেছিল অন্য গ্রামের দিকে তাকিয়ে, বাস্তবে এক জেলা তাকিয়ে আর এক জেলার দিকে। কারণটা ভিন্ন হলেও অপেক্ষাটা একই রকম। এপারে পশ্চিম বর্ধমানের কাকসা অজয় পেরোলেই ওপারে বীরভূমের জয়দেব। সড়কপথে যে দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার, নদীপথে তা মাত্র ৩ কিলোমিটার, ফলে দুই জেলার হাজার হাজার মানুষের পছন্দ এই জলপথ। কিন্তু অভিযোগ, সেখানেও সারা বছর যন্ত্রণা। জল জল থাকাটাও নৌকাতে জীবনে পারাপার করতে হয়, এবং জল একটু কমে গেলে নৌকা বন্ধ হয়ে যায়, মাথা উপর উপর রিক্স দিয়ে পারাপার করতে হয়। পাশে আমাদের অজয় একটা ব্রিজে কাজ চলছে, তার খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব হলে আমাদের এলাকাবাসীদের খুব সুবিধা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, অজয় পারাপারের জন্য বরাদ্দ মাত্র তিনটি যন্ত্রচালিত নৌকা। অভিযোগ, মাঝে মধ্যে বিকল হয়ে পড়ে থাকে একটি, কখনো বা দুটি নৌকা। লাইফ জ্যাকেট ছাড়াই একটি নৌকায় পারাপার করতে হয় প্রাণ হাতে নিয়ে। শুধু মানুষ নয়, একসঙ্গে গাদাগাদি করে পারাপার করা হয় গরু ছাগল থেকে মোটর বাইক সাইকেল প্যাডেল ভ্যান। স্থানীয় বাসিন্দাদের কয়েক দশকের দাবি স্থায়ী সেতু। ২০১৮ সালে কাজ শুরু হলেও চলছে ঢিমে তালে। অজয় ঘাটের উপর কিছুদিনের মধ্যেই স্থায়ী ব্রিজ তৈরি হয়ে যাবে, তখন আমাদের এই দুই ডিস্ট্রিক্টের মানুষকে পারাপার করতে কোনো অসুবিধা হবে না। এটা মানুষকে ধৈর্য ধরতেই হবে। এখানকার পঞ্চায়েত প্রধান যিনি আছেন তাদেরকে এটা অন্তত অতি অবশ্যই দেখা দরকার, যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে মাছ জলের মাঝে নৌকার মধ্যে চাপছে এবং মাছ জলের মাঝে নৌকা আটকে যাচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার বক্তব্য, এটাকে প্রশাসনিকভাবে দেখা দরকার। আর এখানেই পশ্চিম বর্ধমান তাকিয়ে বীরভূমের দিকে, স্থানীয় প্রশাসনের দাবি ব্রিজের কাজ হচ্ছে বীরভূম প্রশাসনের তরফে। কিন্তু অসুবিধা হলে এখন আমাদের অজয় ব্রিজের কাজ চলছে, বিশেষ করে আর কিছুদিনের মধ্যেই সেটা যাতায়াতের সুযোগ ব্যবস্থা হবে, তখন ট্রাক যানবাহন বা সাধারণ মানুষ ওইটা দিয়ে যাতায়াত করবে। কাকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছেন, সেতু তৈরির দাবি দীর্ঘদিনের, শুরুর সময় জটিলতা ছিল তাই দেরি হয়েছে। বীরভূম প্রশাসন সেতুর কাজ করছে, দ্রুত কাজ শেষ করার জন্য তদবির করা হবে। কিন্তু এই দুর্ভোগ আর অপেক্ষার শেষ কবে? আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।